হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে ভিডিও হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমি হচ্ছে এইখানে সবচেয়ে ফেমাস বর্তমানে এশিয়ান বাজারে চলে আসছি। তো এখানে এশিয়ান বাজারে আসার পর আজকে হঠাৎ করে এই রাত্রেবেলা এই ব্লগটা করার রিজন হচ্ছে একটা মাত্র কারণ। আজকে হচ্ছে অন্য একটা কান্ট্রি ইউরোপে ফ্রান্স থেকে হচ্ছে বেশ কয়েকজন বলতে গেলে ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল ইভেন আমরা এখানে যারা আছি সবাই মিলে হচ্ছে একটা গেট টুগেদার করতেছি। তো তার জন্য হচ্ছে ব্যাপক লেভেল ভরপুর হচ্ছে বাজার করতেছে। কী কী বাজার করতেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পর হচ্ছে যেহেতু গরু মাংস রান্না করবো তার জন্য হচ্ছে পেঁয়াজ আর রসুন হচ্ছে এটা পেস্ট করবো, তাই আর কি পেঁয়াজ আর রসুন হচ্ছে নেওয়ার জন্য আধা কেজি নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে সবচেয়ে বড় যেই রুই মাছটা আর কি, এই যে ও মাই গড সো হেভি, এই রুই মাছটা নিয়ে নিলাম যদি অলরেডি নিয়েছি সামনে। আর হচ্ছে এখান থেকে হচ্ছে চিংড়ির প্যাকেট এটা। তো তারপর ভাবলাম হচ্ছে তার সাথে গুঁড়া চিংড়িটা নেওয়া যায়, কারণ ভাজির সাথে দিলে খুবই মজাদার লাগে। তারপর সকালে ব্রেকফাস্ট যাতে ওরা করতে পারে শিক কাবাব দিয়ে আর হচ্ছে এই পরোটা দিয়ে, তো এটা আর কি সবচেয়ে ফ্যামিলি প্যাক সবচেয়ে জোস আর কি, তো এটাও নিয়ে নিছি। তো এ হচ্ছে এশিয়ান বাজারে আসলে যাকে দেখতে পারবেন না কি বাজারে আসলে এই ভাইটাকে, সো যারা যারা আসবেন না কেন তারা অবশ্যই ভাইয়ের সাথে বলবেন অ্যান্ড ভাইকে বলবেন ভাই একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য। হচ্ছে হঠাৎ করে ভুলে গেলাম আসলে আলু দরকার আর কি, তো তারপর হচ্ছে অলরেডি আলু নিচ্ছি আর কি, কারণ আলু ভর্তা ভালো লাগবে, তাই ভাইয়া একটা পলিথিন জাস্ট হেল্প করলো। তারপর হচ্ছে ওকে পাঠিয়ে দিলাম মাপার জন্য, যদি আমার ভিডিওটা খুবই শর্ট হবে কারণ এখান থেকে যারা হচ্ছে ইউরোপ আসা পর অনেকে খেতে পারে না। তো করলাও নিয়ে নিছি, টমেটো নিয়ে নিছি, চিচিঙ্গে নিছি, ভেন্ডি নিছি, তারপর এখানে সিম ছিল, সিম আছে, কাঁচা আম আছে এবং পেয়ারা আছে, কাঁচা আম আছে এবং পেয়ারা আছে, কাঁচা পেয়ারা। তো অনেকে আসলে হচ্ছে পেয়ারাটাও পায় না, আম অনারেবল আম হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু হচ্ছে পেয়ারাটা পাওয়া যায়। তো এটাও এখানে পেঁপে আছে, লাউ আছে, বরবটি আছে, সো যদি আমি এসব খাই না ওরাও খায় না, হচ্ছে প্রায় পুরো ব্যাগ ফুল। সো দেখা যাক কত আসে। সো গাইস হচ্ছে এখন আমার প্রায় এখানে যে আমার ব্যাগটা এটা পুরো ফুল হাউস লোড হয়ে গেছে, আর প্রায় টাকা আসছে যদি বলতে লেগে যায় 34,500, মানে এতগুলো টাকা দিয়ে হচ্ছে আজকে বাজার করছি সেটা হচ্ছে ইউরোপে। সো এখানে খাবার দাবার কতটা এক্সপেন্সিভ, যদিও এখানে ডিসকাউন্ট দেওয়ার পর আসছে এইটা আর কি। সো ওখানে তো বাজার করলাম, তো বাজার করে আসার পরে যদিও হচ্ছে এখানে গরু মাংস আছে, তারপর মুরগি মাংস আছে, তো যেহেতু আমরা অনেকেই আসলে একটা গেট টুগেদার আসলে একটা পার্টি হতে আছে, তো যেহেতু সবাই আমরা একসাথে আসলে লাঞ্চ করবো, তো সব কিছু আমাকে রান্না বান্না করতে হবে। আর অলরেডি আমি বাজার করছি, আমি নিজেই বাজার করছি। তো তারপর হচ্ছে এই যে মাছটা আর কি, এখন মাছের এইখান থেকে মলাটা অলরেডি নাড়ি ভুড়িগুলো সব বের করে ফেলছি, তো যদিও আমার ওরকম এক্সপিরিয়েন্স নাই আসলে মাছের আইসটাটা কীভাবে আসলে দানার সাথে, তো যন্ত্র ছিল উঠাই ফেলছি, বাট রাইট নাও কোনো যন্ত্র নেই, তো তার জন্য ভাবলাম এটা এটা দিয়ে আসলে একটু কষ্ট হবে যদিও, আর অনেক যেহেতু অনেক বড়ো মাছ মানে খুব পেন এটা খাইতে হবে। ক্লিনও করলাম, মাছের আইসটাও পরিষ্কার করলাম, এখন হচ্ছে মাছ কাটার পালা, তো এখন মাছ কাটবো। সো এত বড় মাছটা আসলে কাটলাম, কাটার পর এখন হচ্ছে এখানে অলরেডি এটা গরম দিয়ে দিছি, অলরেডি গরম হয়ে গেছে অলমোস্ট। সো এই মাছগুলো সবগুলো এখন সব হলুদ দিয়ে লবণ দিয়ে মাখাইলাম, এখন এটা করা করে ভাজ করবো যেহেতু এই মাছটা ভোনা করা হবে। তাই গরুর মাংস ওয়াশ করা, সো এখন হচ্ছে এখানে মশলা মশলা দিয়ে এটা বসাই দিব। সো তারপর আর কি কি আইটেম থাকতে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওরা অলমোস্ট রেডি, এটা দিলে বিফ,
বিফ অলমোস্ট বলতে গেলে বয়ল হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা হচ্ছে জিঞ্জার আর কি, যেটা আসছে এটা ছিল সেটা আমি ছয়া ফেলছি, রিমুভ করে ফেলছি। এখন এটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে বড়ো বড়ো বাগদা চিংড়ি দিয়ে, তো এটা হচ্ছে আমি এখন মেকিং করবো। অলরেডি এটাও বয়ল হয়ে গেছে, এটা একটা ডিম অ্যাড করে দেবো। আই হোপ ডিমটা দিতে হচ্ছে এটা টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তো তারপর হচ্ছে কী করি, আরেকটা আরও বেশ কয়েকটা আইটেম আছে, কারণ আনুমানিক 13-14 আইটেম করবো, তো অলমোস্ট বলতে গেলে 6-7 আইটেম রেডি। তো দেখা যাক আরও কী করি। তো রাত্রেবেলা তো হচ্ছে অনেক রাত, প্রায় ভোর 6টা বেজে গেছিলো, তখন আমার অনেক ঘুম পাই দিচ্ছিলো, আমি পরে কিছু করে নিই। তো এখন রাইট নাও হচ্ছে বাজতেছে 4টা, তো ওদের ফ্লাইট হচ্ছে ডিলে হওয়ার কারণে হচ্ছে অলমোস্ট একটা বাজেট সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, তো ওরা লেট করছে আসার জন্য। তো আমিও আবার আমার জন্য জানিয়ে দেওয়া হয়েছে লেট হয়েছে। তো আমি হচ্ছে আসার পর হচ্ছে ভাত রান্না করলাম, আর হচ্ছে ডালটা মিসিং ছিল, যেটা ডালটার কথা বলছিল যে ডাল ভুলে খাবে, তো তাই আর কি আমি ডালটাও লেট করে রান্না করলাম, কারণ একটু মজা মজা একটু গরম গরম খেলে আসছে, মজাটা বেশি পাওয়া যায়। তো রাইট নাও হচ্ছে সব কিছু গরম করা পাওয়া, এখন হচ্ছে গরম করতেছি, আমার এই পাশে সব খাবারগুলো সব এখানে আছে। তো এখন আর দিনে করে খাবার শুরু করে দেবো, কারণ পেটে অনেক ক্ষুদা, কারণ অলমোস্ট 5টা বেজে গেছে, রাত না দুপুর। তো আজকে এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।